এগুলো ওই যে 50 কেজি 100 কেজি মাছের জন্য দিছিল এই জাল। এগুলো চাচা আপনি বলে কপালে টিপ লাগাইছেন, কেউ জানি নজর না দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন বাজে হচ্ছে 9:30, জাল ওঠার সময় হয়ে গেছে। লিটন ভাই অলরেডি কল দিয়ে দিছে, এখন সবাই মোটামুটি প্রস্তুতি নিচ্ছে জাল ওঠানোর জন্য। চলেন দেখি আজকে কি মাছ পাওয়া যায়। ওরে দড়ি কাটটা বাঁচছে, আল্লাহ লাল বেটা লাল লাল। কার জাল বাঁচছে কে জানে। বড় মাছের জাল, হ্যাঁ এগুলো ওই যে 50 কেজি 100 কেজি মাছের জন্য দিছিল এই জাল। জাল উঠে গেছে, এবারে মাছ হওয়ার কথা, কারণ ফিশ ফাইন্ডারের সামনে ছিলাম আমি অনেকক্ষণ, হাফ ব্যাগ হবে মেবি।
হাফ ব্যাগ হয়েছে। চলেন এবার দেখি সামনের থেকে আবার জিগার। আবার কচ্ছ হয়েছে, আহারে চিংড়ির গোডাউন এসেছে। এই কচ্ছপটা জীবিত আছে, কচ্ছপ জানতো জানতো জানতো। আলাউদ্দিন আলাউদ্দিন, কচ্ছপ জানতো আছে, পরে মারা যাবে তাড়াতাড়ি। কাঁকড়ার ভয়ে কচ্ছপটা মারা যাবে। টেরেস গড়ে দুই দিয়া খালা ভাই, আরো একটা তিন দিয়ে রাখবা। আপনি বলে কপালে টিপ লাগাইছেন, কেউ জানি নজর না দেয়। কে তারেক ডং করছে একটু? ও আচ্ছা, ওই তো একটু ডং করছেন, তো সমস্যা কি? বুঝি নাই কি ওটাই তো দেখা যাচ্ছে, ওই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে, মাঝে মাঝে একটু ডং করা লাগে। ভরপুর মাছ বাছাবাছি চলতেছে। Thank you.
আবার অন্ধকার হয়ে গেছে আলাউদ্দিন, ওই আবার অন্ধকার। আপনার তো শেষ, এই লোক বাংলাদেশে না না, আলম চাচার কথা হলো নুর ভাইয়ের বাড়ি বাংলাদেশে না, ওনার বাড়ি হলো কয়রায়। হ্যাঁ মাছ বাছাবাছি প্রায় শেষ, এখন মাছ ধোয়া হবে, তারপরে যাবে বরফে। তারেকের কাজ মিলে যাই নিচেকে বরফ দেওয়ার কাজ চলতেছে, মাছ ধোয়া টোয়া কমপ্লিট, এখানে বরফ দিয়ে ফ্রিজ বন্ধ, তারপর আমাদের এই জালের কাজকর্ম সব শেষ।
মোটামুটি এই ছিল সর্বশেষ। এখন টোটাল কাজবাজ সব কমপ্লিট, এরপরে সব রেস্টে যাবে। আবার যে জালটা ফেলা হয়েছে একটু আগে, এটা আবার 5 ঘন্টা পরে আবার এটা উঠবে। তো দেখা যাক 5 ঘন্টা পরে আবার যে জালটা উঠবে ওই জালে কী অবস্থা হয়। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।